প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমাদেরকে নিয়ে এসেছি বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সম্ভবত মেবি আই ডোন্ট নো, বাট এমনটাই মনে হচ্ছে, খুব একটা ইতিহাস জানি না, তো দেখার চেষ্টা করছি। এই যে সেই বুদ্ধিজীবীদের, মনে হয় মানে যাদের স্বাধীনতার যুদ্ধে বা তার আগে পরে যখনই হোক যাদের যারা শহীদ হয়েছিল সম্ভবত তাদের নয় এইটা সম্ভবত। ওকে, যাই হোক, চলো আমরা সামনে যে এগোই, আরো কিছু দেখার চেষ্টা করি সামনে কি আছে। এটা হচ্ছে সেই জঙ্গল দিয়ে আমরা পার হচ্ছি। সুন্দর একটি লেক, নাইস, অসাধারণ। বন্ধুরা আজকে অনেক জায়গা দেখাচ্ছি তোমাদেরকে, অনেক অনেক সুন্দর জায়গা। এখানে কিছু ছেলেপিলে মাছ ধরাধরি চেষ্টা করছে আর আমি সামনের দিকে এগোচ্ছি। আজকে মোটামুটি এই জায়গাটা ঘুরলাম, আশেপাশে দেখলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে নেক্সটে যখন আসবো অবশ্যই কয়েকজন মিলে আসবো ঘুরতে। তবে আমি মনে করি এই জায়গাতে, এইখানে এই পার্কটা, পার্ক না জাস্ট, যেহেতু এটা বুদ্ধিজীবীদের ওই এলাকাটা, তো যাই হোক না কেন এই জায়গাটা অনেক সুন্দর ঘোরার জন্য, অনেক অনেক অসাম আমি মনে করি। আমার কাছে রমনা পার্ক তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন ঢাকা সিটি, বাট দিস ওয়ান ইজ অলসো ফাইন, কারণ এখানে এই জায়গাটা আরও অনেক মজার, অনেক গাছ, অনেক কিছু রয়েছে। সো চলো আমরা সামনে এগোয় ধীরে ধীরে। এটা হচ্ছে এই লেকটা, অনেক সুন্দর একটি জায়গা। সব মিলিয়ে অসাম। আর এইদিকে বাম দিকে অনেক জঙ্গল আছে, ওইদিকে আর যাচ্ছি না, রোদ পড়ছে। পরে আরেকটি সময় যখন আসবো তখন ভিতরে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, দেখার চেষ্টা করবো। আর আমার ডান পাশে এটা হচ্ছে সেই লেক, আর ওই যে বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ। সামনে যেটা দেখছো সেটা হচ্ছে মনুমেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে স্মৃতিসৌধ বা স্মৃতি স্তম্ভ। যাক, যারা বুদ্ধিজীবী মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, পাকিস্তানিরা যাদের হত্যা করেছিল, তাদের স্মৃতিতে এটা করা। আমরা বইয়ে বা বিভিন্ন সমাজ বইয়ে, ইতিহাস বইয়ে এটা দেখতে পাই। আচ্ছা চলো আমরা সামনে এগোই। ছোট ছেলেরা স্টুডেন্টরা এখানে এসে আড্ডা মারে, প্রেম করে, অনেক সুন্দর জায়গা একটি। নাইস। বাচ্চারা খুব খুব খেলছে, অনেক সুন্দর একটি জায়গা। আমার পিছনে সব স্টুডেন্টরা বসে আছে, এরা মেয়েরা সব এখানে আড্ডা মারে, প্রেম টেম করে, আড্ডা মারে, আরো আসছে সব। Hey, be careful. You might fall down over.